অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে মামলা তুলতে চান না ড ইউনুস আইনসম্মতভাবেই এটা করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুসের দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত ছিল কিনা এ বিষয়ে আপিল বিভাগের শুনানিতে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগে এর প্রাথমিক শুনানি হয় গেল এগারো আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে সাত অগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর ইউনুসকে খালাস দেন আদালত